আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অপমান সইতে না পেরে এরদোগানের দেহরক্ষীর আত্মহত্যা। রাশিয়া হুমকির কারণ হয়ে উঠছে, পরমাণু অস্ত্র বাড়াবে যুক্তরাজ্য। ফিলিস্তিনে বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। ইরাকে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে আমিরাত, বলছে ইরাকি সংসদ সদস্য। যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলেছে রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশ সফর, 109টি অ্যাম্বুলেন্স উপহার দেবে মোদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য। আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন। ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে। অপমান সইতে না পেরে এরদোগানের দেহরক্ষীর আত্মহত্যা। অপমান এবং চাকরি হারানোর ভয়ের বোঝা আর টানতে পারছি না, তাই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন তিনি। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের সুরক্ষা ইউনিটের ওই দেহরক্ষীর আত্মহত্যার ঘটনায় তোলপাড় পড়ে গেছে। স্থানীয় কুমহুরিয়েত পত্রিকা জানিয়েছে ওই দেহরক্ষীর নাম মেহমেদ আলী বুলুত। তার দেহের পাশ থেকে একটি চিঠি পাওয়া যায়, তারপর এটিকে আত্মহত্যা হিসেবে ঘোষণা করা হয়। এর আগে মেহমেদ কাজে না আসলে তার সহকর্মীরা তাকে ফোন দেয়, কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পায় তারা। মেহমেদের ওই চিঠিটি আহভাল পত্রিকায় প্রকাশ করা হয়েছে। সেখানে মেহমেদ অভিযোগ করেন, আপনি যদি আপনার কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করতেন এবং জিজ্ঞাসা করতেন তারা কেমন আছে, তাহলে খুশি হতাম। কিন্তু আপনি আপনার কর্মীদের অপমান করেন, হুমকি দেন, চাকরিচ্যুত, লজ্জিত এবং মিথ্যাবাদী প্রমাণিত করেন। মেহমেদ আরো লেখেন, প্রত্যেকটা মানুষেরই সম্মান আছে, আমি এমন ভাষা হজম করতে পারিনি। মেহমেদকে নিয়ে এবছর এরদোগান তিনজন দেহরক্ষী আত্মহত্যা করলেন। আগে আত্মহত্যা করা দুজন হচ্ছেন হালিল আক্কাইয়া এবং এথেম দাগভরিয়ান। রাশিয়া হুমকির কারণ হয়ে উঠছে, পরমাণু অস্ত্র বাড়াবে যুক্তরাজ্য। রাশিয়া সবচেয়ে বড় থ্রেট, তাই পরমাণু অস্ত্রের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক বিবৃতিতে এই সিদ্ধান্ত জানানোর পর কড়া প্রতিক্রিয়া জানালো রাশিয়া। ক্রেমলিনের বক্তব্য, যুক্তরাজ্য যে কথা জানিয়েছে তা ভিত্তিহীন। রাশিয়া মনে করে পরমাণু অস্ত্র বাড়ানো নয়, অস্ত্র কমানো এখন সকলের লক্ষ্য হওয়া উচিত। বুধবার যুক্তরাজ্য জানিয়েছে তাদের অস্ত্র ভাণ্ডারে 180টি পরমাণু অস্ত্র আছে, কিন্তু অদূর ভবিষ্যতে তা 260টি করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কারণ হিসেবে রাশিয়া এবং চীনকে সামনে নিয়ে এসেছে যুক্তরাজ্য। তাদের মন্তব্য, গত কয়েক বছরে রাশিয়া যুক্তরাজ্যের সবচেয়ে বড় থ্রেট বা হুমকির কারণ হয়ে উঠেছে, ফলে প্রয়োজনে যাতে রাশিয়ার সঙ্গে মোকাবেলা করা যায় সেই ব্যবস্থাই নেওয়া হচ্ছে। একই সঙ্গে যুক্তরাজ্য জানিয়েছে যে সমস্ত সাবমেরিন থেকে পরমাণু অস্ত্র ছোড়া হয় সেগুলো পুরনো হয়েছে, 2030 সালের মধ্যে সেগুলো বদলের কথা ভাবা হচ্ছে। যুক্তরাজ্যের এই বিবৃতিতে মুখ খুলছেন ক্রেমলিন। সরকারের মুখপাত্র পেসকভ জানিয়েছেন যুক্তরাজ্যের এই বক্তব্যের তীব্র নিন্দা করেছে তারা। তিনি বলেন, যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত বিশ্বের পরমাণু অস্ত্রের ভারসাম্য নষ্ট করবে। যুক্তরাজ্যের বিবৃতিকে চীনকেও থ্রেট হিসেবে গণ্য করা হয়েছে। তবে রাশিয়াকে যতটা সরাসরি আক্রমণ করা হয়েছে, চীনকে সেভাবে আক্রমণ করা হয়নি। চীন এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি সূত্র ডয়েচে ভেলে। ফিলিস্তিনে বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, বলছে জাতিসংঘ। ফিলিস্তিনে জেরুজালেম ও পশ্চিম তীরে দখলদার ইসরায়েল বেপরোয়া আগ্রাসন চালাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ফিলিস্তিনে কাজ করা জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা কোঅর্ডিনেশন অব হিউম্যানিটিস অ্যাফেয়ার্স অন দ্য প্যালেস্টাইন টেরিটরিসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, 2009 সাল থেকে ফিলিস্তিনের বাড়িঘর থেকে উচ্ছেদ করে তাদের ভিটে মাটি দখল করার আগ্রাসন শুরুর পর এবছর তাদের জবরদখল বেড়েছে 65%। পশ্চিম তীর ও জেরুজালেম এবছরে ফেব্রুয়ারিতে 153 ফিলিস্তিনি বাড়িঘর ও স্থাপনা ভাঙে ইসরায়েল। ফিলিস্তিনের বাড়িঘর থেকে জোর করে রাস্তায় বের করে দিচ্ছে, বাধা দিলে নির্বিচারে গুলি করছে। নারী ও শিশুদের নিয়ে প্রচণ্ড শীতে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে বাস্তুচ্যুত ফিলিস্তিনি পরিবারগুলো। আন্তর্জাতিক নিয়ম নীতি উপেক্ষা করে এসব এলাকায় বাড়িঘর থেকে গত মাসে 127 শিশু সহ 305 ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত করেছে ইসরায়েল।
ইরাকে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে আমিরাত, বলছে ইরাকি সংসদ সদস্য। ইরাকের সংসদ সদস্য কাজেম আল সাইয়াদি বলেছে, ইহুদিবাদী ইসরায়েল ও আমেরিকার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত ইরাকের ভেতরে ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়ন করছে। ইরাককে অস্থিতিশীল করার জন্য আমিরাত এই ভূমিকা অবর্তিত হয়েছে। গতকাল ইরাকের এই সংসদ সদস্য আরো বলেন, তার দেশের ভেতরে সংযুক্ত আরব আমিরাতের হস্তক্ষেপমূলক তৎপরতা এখন ওপেন সিক্রেট। ইরাকের আল আহেদ বার্তা সংস্থা এ খবর দিয়েছে। কাজেম আল সাইয়াদি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ইরাকের বেশ কয়েকটি প্রদেশ দখল করার পর ইসরায়েল ও আমেরিকার অনুরোধে আমিরাত ইরাকে তৎপর হয়ে ওঠে। বিশ্বের বহু দেশের তাদের ঘাতক দল মোতায়েন করা আছে। সাইয়াদি সুস্পষ্ট করে বলেন, ইরাকের কয়েকটি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কিনে নিয়েছে আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তেহানুন বিদ জায়েদ আল নাহিয়ান, এবং তিনি আমিরাতের ধ্বংসাত্মক এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদেরকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতিতে উৎসাহিত করে তোলার দায়িত্ব নিয়েছে, যাতে ইরাকের দক্ষিণ ও মধ্যাঞ্চল অস্থিতিশীল করে তোলা যায়। আর এ কাজের মূল লক্ষ্য হল ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ-শাবিকে ধ্বংস করা। যুক্তরাষ্ট্রকে ক্ষমা চাইতে বলেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি আখ্যা দেওয়ার পর যুক্তরাষ্ট্র ক্ষমা চাইবে বলে মনে করে রাশিয়ার একজন আইন প্রণেতা। যদি এ ঘটনায় যুক্তরাষ্ট্র দুঃখ প্রকাশ না করে, তবে পাল্টা প্রতিশোধের আভাস দিয়েছেন তিনি। রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের উপপ্রধান কনস্টান্টিন কসাচভে বলেন, বাইডেনের মন্তব্য অগ্রহণযোগ্য, এতে ইতিমধ্যে টানাপোড়েনের থাকা দুই দেশের সম্পর্ককে আরো উত্তপ্ত করে তুলবে। নতুন প্রশাসনের অধীন মার্কিন নীতিতে একটা পরিবর্তন আসবে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এটি রাষ্ট্রের এমন পদমর্যাদার একজন ব্যক্তির কাছ থেকে এরকম বক্তব্য আশা করা যায় না, কোনোভাবেই এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয়। এদিকে মস্কোর সঙ্গে জরুরি পরামর্শ করতে ওয়াশিংটনে রুশ রাষ্ট্রদূত শনিবার যুক্তরাষ্ট্র ছাড়বেন। এতে দুদেশের সম্পর্কের মধ্যে আরো অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। দূতাবাসের বরাতে বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস জানায়, আগামী 20 মার্চ যুক্তরাষ্ট্রের রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনভ মস্কোর উদ্দেশ্যে ওয়াশিংটন ছাড়বেন। সংকটে থাকা রুশ মার্কিন সম্পর্ক সংশোধনে আলোচনা করা পরিকল্পনা রয়েছে আনাতোলির। রুশ দূতাবাস জানায়, মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের হঠকারী মন্তব্যে দুই দেশের মধ্যকার অতিমাত্রায় সাংঘর্ষিক সম্পর্ক ভেঙে পড়ার হুমকিতে রয়েছে। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুনি হিসেবে আখ্যায়িত করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নির্বাচনে হস্তক্ষেপ করার খেসারত দিতে হবে তাকে। এতে রাশিয়ার সঙ্গে বড় ধরনের কূটনৈতিক সংঘাতে জড়িয়ে পড়েছে নতুন মার্কিন প্রেসিডেন্ট। পরামর্শের জন্য বুধবার যুক্তরাষ্ট্রের রুশ রাষ্ট্রদূতকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে। 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া বাইডেনের প্রতিষ্ঠা প্রার্থিতা ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল বলে দেশটির গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে বাইডেন বলেন, তাকে এর খেসারত দিতে হবে। পুতিনকে তিনি খুনি বলে মনে করেন কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ তাই মনে করি। বিরোধী নেতা এলেকনেস নাভালনিকে বিষ প্রয়োগে হত্যা চেষ্টার অভিযোগ করা হয়েছে পুতিনের বিরুদ্ধে, যদিও রুশ প্রেসিডেন্ট তা অস্বীকার করে আসছে। এমন এক সময় বাইডেনের এই সাক্ষাৎকার প্রচার করা হয়েছে যখন নাভালনিকে বিষ প্রয়োগের ঘটনায় শাস্তি হিসেবে রাশিয়ার বিরুদ্ধে কঠোর রপ্তানি বিধিনিষেধ ঘোষণা করেছে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়। রাশিয়া তার জবাবে ওয়াশিংটন থেকে নিজের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে, কিন্তু জোর দিয়ে বলেছে রাশিয়া দুই দেশের সম্পর্কের মধ্যে অপরিবর্তনীয় অবনতি ঠেকাতে চাচ্ছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে পরামর্শ করতে ওয়াশিংটনে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলিকে মস্কোতে ডেকে পাঠানো হয়েছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রেবেকভ বলেছেন, রুশ মার্কিন সম্পর্কের অবনতি সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। বাংলাদেশ সফরে 109টি অ্যাম্বুলেন্স উপহার দেবে মোদি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশকে 109টি অ্যাম্বুলেন্স উপহার দেবে ভারত সরকার। 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় অ্যাম্বুলেন্সগুলো হস্তান্তর করা হবে। মঙ্গলবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে
এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় 109টি অ্যাম্বুলেন্সের মধ্যে 4টি পাবে পররাষ্ট্র মন্ত্রীর নির্বাচনী এলাকা সিলেটে। এদিকে আগামী 26 ও 27 মার্চ বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল রাতে এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কোভিড মহামারী শুরুর পর ভারতের প্রধানমন্ত্রীর এটি হবে প্রথম বিদেশ সফর। এটি ভারতের কাছে বাংলাদেশের গুরুত্বের প্রতিফলন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনে 8টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করবেন।